আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের অভিষেক পরিচিতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুয়েত সিটির এক হোটেলে স্থানীয় সময় রাত 9টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন আলার সভাপতিত্বে এবং মোহাম্মদ লাখ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিশ্বকাপ উপলক্ষে অতিথিদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু, ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম সহ আরও অনেকে।